তো ফ্রেন্ডস, তোমাদেরকে আজকে আমি একটা স্পেশাল জিনিস দেখাবো। সেটা হলো এই যে তানেকে দিয়ে এখন কাঠ মোড়লা কাটাচ্ছি। আসলে শুনেছি নাকি প্রেম করে বিয়ে করলে নাকি যে মাছ কেটে খাওয়াবে না, কিন্তু প্রেম করে বিয়ে করেও যে মাছ কেটে খাওয়াই, তাই আমি ধন্য তোমায় পেয়ে বোমা। আসলে সত্যি কথা বলতে না, ছোট মাছটা বাজারে তো কেটে দেয় না, তো কেটে দেয় না বলে খুবই অসুবিধা হয়। তো আর আমার হচ্ছে ছোট মাছ খুব প্রিয়, তো বাজারে ছোট মাছ উঠলেই আমার মন আনচান করে আর কি। যখনই ছোট মাছ দেখি বলে মানে মাছালাই বলে যে দাদা যে একটু ছোট মাছ নিয়ে যান। আরে ব্যাপার হচ্ছে যে মানে শোনো, তুমি তো কলকাতার মেয়ে, তো এই ভিডিওটা তো আমার তো এখন মোটামুটি গ্রামের মানুষ সবাই দেখে, তো সব মানুষকে এটাই বলার যে কলকাতার মেয়েরা নাকি মাছ কেটে তোকে খাওয়াবে না, বিয়ের আগে বলেছিল আর কি যখন প্রেম করতাম। তাই ওদেরকে দেখাচ্ছি, দেখো দেখো আমার বউ কলকাতার হলে কি হবে, যে মাছ কেটে আমাকে মাছ খাওয়াচ্ছে, তাও আবার কি ছোট মাছ। আসলে এখন একটা গান খুব ভাইরাল হচ্ছে, তো তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া গুড়া, তাই তোমার জন্য আছে গুড়া মাছ নিয়ে এসেছি। আমাদের ত্রিপুরার ভাষায় ছোট মাছকে বলে গুড়া মাছ। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো আসলে ছোট মাছ খাওয়ার অ্যাকচুয়ালি মজাই আলাদা, কেন আমি মানে বড় মাছের থেকে ছোট মাছ সবসময় পছন্দ করি। আজকে মাছগুলো দেখে খুবই টাটকা টাটকা মনে হলো, বললো কি যে দাদা যে আজকে মাছটা খুব টাটকা আছে নিয়ে যাও। আর এটাও বললো কি জানো, বললো কি বৌদি তো ছোট মাছ খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য নিয়ে আসলাম। না যাই হোক ফ্রেন্ডস, একটা কথাই বলার, প্রেম করে বিয়ে করলেও যে প্রেমিকা যে মাছ কেটে খাওয়াবে না সে ধারণা ছিল অনেকের, কিন্তু আমার তো বিয়ে 10 বছর হলো, তো 10 বছর ধরেই খাওয়াচ্ছে। আসলে ছোট মাছ আমাদের এখানে কেটে দেয়, এবার সেটা কেটে কখন দেয়, সকালবেলা যদি বাজার করি তাহলে একটা মাসি বসে থাকে, সে মাসি আবার রেগে বিরক্ত হয়ে যায় ছোট মাছ বেশি নিয়ে দিয়ে আসলে, আর বাড়ির বউ তার বিরক্ত হবে না, তাই বাড়ির বউর জন্য নিয়ে আসলাম আর কি। ভগবান তোমার অনেক মঙ্গল করবে, এই যে ছোট মাছের মাথা প্রতি কামড়ে মাছের মাথা খাবে, তাহলে কি হবে বলো তো, বরের মাথাটা কম খেতে পারবে, সেই জন্য নিয়ে আসলাম। তো ফ্রেন্ড যাই হোক, আজকে আসলে ওর মনটা ভালো নেই এই জন্যই, কারণ ওকে দিয়ে আজকে মাছ কাটাচ্ছি রাত্রিবেলা। তাই আসলে মাঝে মাঝেই ছোট মাছ তো সবসময় বাজারে টাটকা পায় না, যখন মাঝে মাঝে ওঠে তখনই নিই। আর এটা তো কাঠমোড়লা, তো কাঠমোড়লাতে অ্যাকচুয়ালি কী হয় আঁশ একটু বেশি থাকে, সেই জন্য একটু কষ্ট বেশি হয়, কিন্তু আজকে মাছগুলো দেখে দেখো কি সুন্দর টাটকা, মাছগুলো দেখে পুরো খেতে ইচ্ছা করছে, একেবারে পুরো চকচক করছে রূপোর মতো। তো অনেকে কেমন করে ফ্রিজে মাছ রাখে জানি না, আমরা অ্যাকচুয়ালি মাছ নিয়ে আসলে কেটে ধুয়ে তারপরে ফ্রিজে মাছ রাখে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি কী হয়, ফ্রিজে তো আমাদের অন্য খাবারও থাকে, সেক্ষেত্রে আর অসুবিধা হয় না আর কি। তো যাই হোক, অনেকে তো ছোট মাছ পছন্দ নয়, অ্যাকচুয়ালি আমার বাবার ছোট মাছ খুবই পছন্দ, ছোট মাছের বাটা। আচ্ছা ঠিক আছে খাইয়ে তাহলে। তো দেখো এই দেখো আমি যে তোমার নামে সুনাম করলাম সেটা দেখো, কেউ আর বলতে পারবে না যে সুমন তো গ্রামের ছেলে, কলকাতার মেয়ে বিয়ে করে যে ছোট মাছ কেটে খাওয়াচ্ছে, সেটা দেখো কলকাতার মেয়ের নামে যে সুনাম করলাম যে কলকাতার মেয়েরা মাছ কেটে খাওয়াতে পারে গ্রামের মেয়েদের মতো, কলকাতার মেয়ে হলে যে মাছ কাটবে না সে বদনাম বাজে থাকবে না। হ্যাঁ
আরে এখন ব্যাপার হচ্ছে কি মাছওয়ালারাই মাছ কেটে দেয়, এখন আর তোমাদের আর কাজ কোথায়? তোমাদের তো এখন মাছ কাটার লোকও দোকান থেকে মাছ কেটে এনে দেয়, তো মাঝে মাঝে একটুখানি বউর সঙ্গে ঝগড়া হলে বউকে শোনো, আমি কথাই আছে যে বউর সঙ্গে বেশি ঝগড়া করতে নেই, যখনই বউয়ের সঙ্গে ঝগড়া বেশি করবে না ভাববে বউকে সাজতে করার জন্য একটা ছোট মাছ নিয়ে আসা উচিত। তো তোমার সাথে তো আমার তো ঝগড়া হয়নি, তার তেলে এই কথা বলতে পারবে না। ঝগড়া হয়নি কিন্তু কেন, এর জন্য হয়তো কোনো এক সময় হয়েছিল, তার ফল এটা। আর আনলে কখন কি করবে, 500 কি আর কি জেল দিতে আনবেই না। না না আসলে মাছগুলো তুমি দেখো এত সুন্দর টাটকা না, তোমার এখনই খেতে ইচ্ছা করবে মাছগুলো। দেখে যে ছোট মাছ অ্যাকচুয়ালি কার কার প্রিয় তোমরা কমেন্ট করে জানিও। আর বিশেষ করে তো মানে মোরলা মাছ তো খুবই ভালো লাগে, মোরলা মাছের পাতলা ঝোল আজকে নাকি আবার বাটা খাওয়া হবে, ভালো খাওয়া। হ্যাঁ ঠিক আছে খাইও তাহলে, আজকে তো কুমড়ো পাতা নেই, অন্যদিন খাইও, আজকে এমনি খাওয়াও। দেখো তোমাদের একটা কথা বলি, মানে এখন এই রাত্রির বেলায় দু রকমের মাছ এনেছে, আর এতটা ছোট মাছ এনেছে আমাকে এখন বসে বসে কাটতে হচ্ছে, প্লাস রান্না এটুকখানি বুদ্ধি নেই যে না যে এতগুলো মাছ আনবো না। আর তোমরা সবাই আমাকে বলো যে না তোমার বরটা কি ভালো কি ভালো, এটা কি বড় ভালোর পরিচয়, বর যদি ভালো হতো তাহলে কি রাত্রিবেলা এতগুলো মাছ আনতো, কখনোই আনতো না। এতগুলো মাছ এনেছে, মাছ এনে এখন সে আমি রাত্রিবেলা বসে বসে কাটলাম ধুলাম এখন রান্না করছি, মানে কি বলবো, এই যে জ্বালাতো না কি জ্বালাই আমি রয়েছি। তোমার বড় মতো বড় হয় না, আমার বলতে কত ভালো কত ভালো, মানে কি বলবো, রাত্রিবেলা এতগুলো মাছ এনেছে, মানে শুধু একবার এটা আনবে একবার ওটা আনবে, শুধু শুধু করে দাও শুধু করে দাও। ফাইনালি যে বাটার প্রিপারেশন চলছে এখনো হয়নি, চলছে ছোট মাছ বাটা, এই যে এখন রান্না করলাম, এই যে বাটা ছোট মাছ বাটা রান্না করলাম, বরের প্রিয় এই যে ছোট মাছের ঝোল আলু দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে, বলেছিলাম বাটা খাওয়াবো তাই বাটা সাথে ঝোলটাও করলাম। ফাইনালি রান্না হয়ে যাচ্ছে আমার বরের জন্য মোগলা মাছ বাটা, সাথে করেছি মোগলা মাছের ঝোল, আর ওবেলায় রান্না করেছিলাম ডিম দিয়ে চিকেন, আজকে একটু চিকেনটা অন্যরকম রান্না করেছি। তার সাথে আমার বরের অফিস কলিগ আমাদের জন্য পাঠিয়েছে ডিম কষা। তোমরা যদি কেউ আমার এই মোরলা মাছের রেসিপিটি জানতে চাও, মোরলা মাছ বাটাটা আমি কিভাবে করেছি, তাহলে আমি তোমাদের শেয়ার করবো, আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই, টাটা, আজকে এই পর্যন্ত।